তো নমস্কার বন্ধুরা তো তোমরা জানোই যে আমি কিছু দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারছি না কিছুদিন না বললে ভুল হবে দু হয়তো তিন দিনই হবে আমি ভিডিও আপলোড দিতে পারছি না তো যে ভিডিও ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়িতে অর্থাৎ আমার বাড়ি না আমার মামার বাড়ি আর কি তো ওখানে কাজ হচ্ছে তাহলে মার বাড়িতে আমরা আসি তো সেই কাজের জন্যে যে এক্সট্রা কাজ পড়ে গেছে তাই সেই কাজের মানে সেই কাজের জন্য ভিডিও ভিডিওতে আমি সময় দিতে পারছি না তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আমি ভয়েস ওভার পরে দিচ্ছি কেননা এতটাই মানে জানোই তো কাজের সময় কি কি আওয়াজ হয় বাড়িতে একটা কাজের সময় হাতুড়ি আওয়াজ হতে পারে অনেক কিছু আওয়াজ হতে পারে এর জন্য সেই সাউন্ডটা হয়তো অফও আছে বা আমি চালিয়ে রেখেছি কেননা ভয়েস ওভার আমি পরে দিচ্ছি তো এডিটিংটা আমি ঠিক পরেই করবো তো তোমরা দেখতেই পাচ্ছ আপাতত জন্যে যে এখন এখানে জানলা মানে সিস্টেম হয়েছে আগে তো জানলামালা কিছু ছিল না কিন্তু দোষের মধ্যে কি হবে মানে যেদিন অবশ্যই আজকের যে আজকে যদি আমি ভিডিওটা ছাড়ি আজকের মনে হয় তারিখ চব্বিশ তারিখ তেইশ তারিখে এই বাড়ি আমাদের বাড়ি কাজটা হয়েছে তো তেইশ তারিখে আকাশের আমাদের এখানে অবস্থা খুবই খারাপ ছিল প্রায় বৃষ্টি অবশ্যই তোমরা যে ভিডিও ফুটেজটা দেখছো তখন এক দু ফোটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও পরে তা বৃষ্টির গতিবেগ আস্তে আস্তে বাড়তে থাকে এবং এবং আমাদের ভাগ্য ভালো ছিল যে বাড়ির কাজ শেষ হয় তখনই আস্তে আস্তে মুসুলধারা বৃষ্টি আস্তে আস্তে নামতে থাকে তো ভাগ্যিস ভাগ্যটা একটু ভালো ছিল তো তো আজকের মানে আজকের চব্বিশ তারিখ তো আজকে আমাদের ঘরে ঢালাই কমপ্লিট হয়ে গেছে আমি একটা ঢালের উপর একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম অবশ্যই তোমরা হয়তো দেখেছো নাকি যাই না তো ঢালাই ফাইনালি কালকে কমপ্লিট হলো ঘরের কাজ অবশেষে শেষ হয়ে গেল তো একটা ঘরের কাজ সামলানো অবশ্যই আমার মা দিদারাই সামলেছে আমি আমার একটু হাতে হাতে যদি কিছু করতে হয় যেমন কি ইট পাটকেল ছড়ানো আর কি সেগুলো করে দিয়েছিলাম তা যাই হোক তো ভিডিওর মানে কাজ শেষ হওয়ার পর ঘরে কাজ শেষ হওয়ার পর তো মানে আমাদের খেতে দুপুরে খাবার খেতেও অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপরে আর ভিডিও করতে আর মনই যায়নি মানে আমি যে ভিডিওগুলি করি তো তোমরা আজকে জেনে নাও আমি যে ভিডিওগুলি আজকে করি তো সেগুলো মোটামুটি আমি দশটা থেকে বারোটার মধ্যে আমি রেকর্ডিং করে নিই তারপর আমি বারোটার পর থেকে বা একটার পর থেকে আমি এডিটিং করে আমি সন্ধ্যে ছটা বা পাঁচটার মধ্যে বা সাতটার মধ্যে আমি ছেড়ে দিই কিন্তু আমি কালকে দুপুরে খাওয়ার পর টাইম ছিল কিন্তু বাট আমি ভিডিও করিনি কেননা একটা জ্ঞানজানের মধ্যে ভিডিও করা হয় না কারণ জ্ঞানযানের আওয়াজটা উঠে যায় তো আমি নিস্তব্ধ অবস্থাতেই ভিডিও করি এখন তোমরা দেখতে পাচ্ছ যে একটি ওভেন আর তার মধ্যে এখন এই ভাত বসানো রয়েছে আর যে সিলিন্ডারটা রয়েছে সেটা আমি এক্ষুনি ভিডিওতে দেখাবো আর বারবার আমি একটু আকাশটা দেখাচ্ছি কিছু মনে করো না কারণ আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল একটা সূর্যের তেজও ছিল না পুরো অন্ধকার ছিল আর আজকে চব্বিশ তারিখে আকাশটাও মোটামুটি একই রকম তাও আজকের আকাশটা হয়তো একটু ভালো কারণ কালকের আকাশটা পুরো খারাপই ছিল তো ওইও গ্যাস সিলিন্ডার পুরো চাপা দেওয়া রয়েছে প্লাস্টিকের মধ্যে তো একটা বাড়ির কাজ তার রান্নাঘরের কাজ তো এই নিয়ে একটা ব্লগের মতো করলাম আর কি ব্লগ যেহেতু বলতে পারবো না তাই একটু ব্লগের মতোই করলাম আশা করছি ভিডিওটি ভালো লাগলো ধন্যবাদ